তো আজকে আমি দমদম পার্কে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমি বিল্ডিং এর ছাদে দাঁড়িয়ে আছি। বিল্ডিং এর ছাদ থেকে ডিরেক্টলি আপনারা এই দমদম পার্কের লেক ভিউটা পেয়ে যাবেন। সামনে পার্কও রয়েছে দেখতে পাচ্ছেন। সো এখানেই আজকে আপনাদেরকে 1 BHK, 2 BHK আর 3 BHK ফ্ল্যাট দেখাবো। আর এরিয়াটা জাস্ট দেখুন, অসাম প্লেস। নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি দমদম পার্কে। অনেকেই রিকোয়েস্ট করছিলেন যে দমদম পার্কে কিছু ফ্ল্যাটস দেখান, তাই জন্য আজকে এখানে চলে আসলাম। আর আজকে আমার সাথে আজ হচ্ছে মন্টিদা, ওনার অফিসের নাম্বার আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যদি সাইট ভিজিট করতে চান তাহলে হি ইজ দ্য রাইট পার্সন। তো পেছনে দেখতে পাচ্ছেন G+6 বিল্ডিংটা রয়েছে, এই বিল্ডিংয়েই আজকে আপনাদেরকে ফ্ল্যাট দেখাবো। আর এখানে আজকে আপনাদেরকে 1 BHK, 2 BHK আর 3 BHK ফ্ল্যাট দেখাবো। তো মন্টিদা, এবার স্কোয়ার ফিট এরিয়াগুলো একটু যদি বলে দিতে। 1 BHK 506 স্কোয়ার ফিট আছে, একটা ভেরিয়েন্ট এরিয়া আছে, তাই তো? আচ্ছা, 2 BHK দুটো ভেরিয়েন্ট আছে, আচ্ছা 1040 আর একটা আছে 934, আচ্ছা। আর 3 BHK আছে, একটাই আছে 1282, আচ্ছা। আর কোন কোন ফ্লোরে ফ্ল্যাটস অ্যাভেলেবল আছে? টপ ফ্লোর মানে G+6 এ 7 তলায় আছে আপনার 1040, আচ্ছা, আর 1282, আর 934, আচ্ছা, ঠিক আছে। আর ছতলায় আছে মানে G+5 এ আছে আপনার, সেম আছে ব্যাক সাইডে, তিনটেই আছে 1040, 1282 এবং 934, আচ্ছা, ব্যাক সাইডে। আর 1 BHK যেটা একটা আছে ওটা কোথায় আছে? ওটা ফার্স্ট ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে আছে। ফার্স্ট ফ্লোরে 506 স্কোয়ার, 506 স্কোয়ার ফিট, আচ্ছা। আর এবার অ্যামেনিটিস এখানে কী কী আছে একটু যদি বলে দিতে। লিফট তো রয়েছে এখানে, লিফট রয়েছে, 24 ঘন্টা জল এখানে আছে, আর আপনার ভিক্টি বাইল টাইলস দেওয়া হচ্ছে, আচ্ছা, আর প্যারি বাথরুম ফিটিংস গুলো প্যারি ওয়্যার আছে, প্যারি ওয়্যার দিয়ে দেওয়া হচ্ছে, আচ্ছা। আর ইলেকট্রিক্যাল ওয়্যারিংস গুলো এটা হেভেলসে দাও, হেভেলসে দেওয়া হবে, আচ্ছা। চলো, আর নিচে দেখতে পাচ্ছি পার্কিংটা রয়েছে। তো পার্কিং অ্যাভেলেবল আছে? তো পার্কিং এর প্রাইসটা কত রাখা হয়েছে? পার্কিং 7.5 লাখ টাকা, 7.5 লাখ টাকা, আচ্ছা। তো মন্টিদা, এবার স্কুল কলেজ হসপিটাল কাছাকাছি কি আছে? এই 50 মিটারের মধ্যে বয়েজ অ্যান্ড গার্লস স্কুল রয়েছে, আচ্ছা। আর হসপিটাল 200 থেকে 300 মিটারের মধ্যে রয়েছে, ভিআইপি রোড, ভিআইপি রোডে বাগুয়াটি আছে আপনার, চারনক আছে, আচ্ছা। আর যেমন অ্যাপেলো এখান থেকে ডিরেক্ট পাওয়া যাবে 20 মিনিটের মধ্যে, অ্যাপেলো পৌঁছে দেবে, আচ্ছা আচ্ছা। এবার লোনের ব্যাপারে কিছু ডিসকাস করা যাক, কোন ব্যাংকের সাথে আপনাদের টাই আপ আছে? PNB আছে, আচ্ছা। আর তাছাড়া যদি অন্য কোনো ব্যাংকের সাথে যদি কেউ করতে চায় করতে পারে, কোনো অসুবিধা নেই, তাই না? এবার মার্কেট এরিয়া, লোকাল মার্কেট, ইউনো সবজি, চিকেন, ফিশ কোথায় কাছাকাছি পাওয়া যায়? 100 মিটারের মধ্যে অনেকগুলো মার্কেট আছে, আচ্ছা, অনেক মানে যাবতীয়। আর উইথ এটিএমটাও 100 মিটারের মধ্যেই আছে, আচ্ছা। এটিএম, ব্যাংক সবই কাছাকাছির মধ্যে। এটিএম যেটা বললে ওটা কাছাকাছি কোনটা আছে, কি আছে? লোকালে তিনটেই আছে, SBI-ও আছে, PNB-ও আছে, আচ্ছা। আর আমি দেখলাম সামনে HDFC-টাও রয়েছে, আচ্ছা। তো লোকাল মার্কেট নিয়ে তো কথা হয়ে গেল, এবার শপিং মল, সুপার মার্কেট এখানে কাছাকাছি কি আছে? ভিআইপি রোডে ইয়ে আছে, ভিআইপি রোডে আপনার স্পেন্সার বিগ বাজার রয়েছে, তাই তো? তো এখান থেকে কত মিটার হবে? এখান থেকে বাগুয়াটি 500 মিটারের মধ্যে হবে, 500 মিটার, আচ্ছা। এবার ট্রান্সপোর্টেশন নিয়ে একটু কথা বলা যাক। এখানে অটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, মেট্রো স্টেশন, রেলওয়ে স্টেশন, কতটা ডিস্টেন্সে রয়েছে? এখানে উল্টোডাঙ্গা আছে রেলওয়ে স্টেশন, আচ্ছা। আর আপনার প্রত্যেক স্টপেজেই অটো, বাস এই তো রয়েছেই, মানে কোনো প্রবলেম নেই কিছু, আচ্ছা। মানে ডিস্টেন্স খুব বেশি হলে 100 মিটার 150 মিটারের মধ্যে আছে, আচ্ছা। মেট্রো স্টেশন তো আই থিঙ্ক কাছাকাছি কিছু নেই, তাই না? না, মেট্রো স্টেশন কাছাকাছি। আর রেলওয়ে স্টেশনটা কত মিটার এখান থেকে? এখান থেকে উল্টোডাঙ্গা হবে, তাও কত মিনিট? 1 কিলোমিটার, 1 কিলোমিটার হবে, আচ্ছা। আর বাস স্ট্যান্ড আর অটো স্ট্যান্ড তো সামনেই পেয়ে যাবে, তাই না, আচ্ছা। আর সিনেমা হল কাছাকাছি কি আছে? 200 মিটারের মধ্যে ডায়মন্ড প্লাজা আছে, শপিং মল আর সিনেমা হল আছে। আর এখানে মেইনটেন্স কস্ট কত আছে? 1.5 থেকে 2 টাকা পার স্কোয়ার ফিট আছে। আর ওয়াটার সোর্স এখানে কি আছে? 24 ঘন্টা জল পাবে, বোরিং আছে, বোরিং ওয়াটার আছে, আচ্ছা। মিউনিসিপাল কর্পোরেশনের জল আছে, তো মিষ্টি জল, তাই না? জলে আয়রনও নেই, আয়রনও নেই। তো আর এখানে দেখতে পাচ্ছি চওড়া রাস্তা রয়েছে, ক ফুটের রাস্তা হবে এখানে? 30 ফিটের রাস্তা, 30 ফিটের রাস্তা। আর এখানে বৃষ্টি সিজনে কি ওয়াটার লগিং হয়? হয় না, হয় না, না, আচ্ছা। আর এখানে ইলেকট্রিসিটি কি আছে? সিএসসি, সিএসসি এরিয়া। মন্টিদা, এখানে কোনো ব্রোকারেজ লাগছে কি? কোনো ব্রোকারেজ লাগছে না। আর মল্লিকদার ব্লগে থেকে আসে, দেখে যদি কেউ আসে, কেউ যদি আসে তাহলে স্পেশাল ডিসকাউন্ট থাকবে, কোনো ভুল নেই, আচ্ছা। একদম এইটা আপনি মেনশন করা থাকলো। আর এটা তো আন্ডার কনস্ট্রাকশন আমি দেখতে পাচ্ছি বিল্ডিংটা, কবের মধ্যে এটা হ্যান্ডওভার হয়ে যাবে? ডিসেম্বরের মধ্যে, মানে পসিবল, একদম হ্যান্ডওভার হবে ডিসেম্বরের মধ্যে, কারণ আমাদের অনেক লোড বেড়ে যাচ্ছে, কস্ট বেড়ে যাচ্ছে, একদম একদম, সেই জন্যই দিয়ে দেওয়া হবে, আচ্ছা। এটা হচ্ছে আপনার G+6 বিল্ডিং। এবার আপনাকে 3 BHK ফ্ল্যাটে একটা ট্যুর দিয়ে দিচ্ছি। এটার সাইজ হচ্ছে 1282 স্কোয়ার ফিট। এটা হচ্ছে আপনার এন্ট্রেন্স,
আর এটা দেখতে পাচ্ছেন সাউথ ফেসিং এ রয়েছে। আর তার ঠিক লেফট সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লিফট এরিয়া, লিফটের কাজ এখন চলছে। আর এন্ট্রেন্সের ঠিক রাইট সাইডে এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস, দেখতে পাচ্ছেন এখানে গ্রানাইট ইউজ করা হবে আর আপনার সিঁড়িগুলো যথেষ্ট চড়া। তো এটা হচ্ছে আপনার এন্ট্রেন্স। তো ফার্স্টে ঢুকে যেটা নোটিস করবেন সেটা হচ্ছে এই লিভিং এরিয়াটা, স্পেশিয়াস লিভিং এরিয়া রয়েছে। এটা সাইজ হচ্ছে 18.5 বাই 10.5। সো এটা হচ্ছে আপনার লিভিং এরিয়া। তো এখানে লম্বা করে আপনারা সোফা সেট রাখতে পারবেন, বিকজ তার ঠিক অপোজিটে এখানে দেখতে পাচ্ছেন টিভির পয়েন্টটা রয়েছে। তো প্ল্যানিংটা খুবই সুন্দর, এটা আপনাদেরকে লিভিং এরিয়া দেখিয়ে দিলাম। এটা হচ্ছে এন্ট্রেন্স, এন্ট্রেন্সের ঠিক ওপরে দেখতে পাচ্ছেন এখানে এমসিবির পয়েন্টটা থাকবে। আর লিভিং আর ডাইনিং এরিয়াটা পুরোপুরি সেপারেট রয়েছে। এটা হচ্ছে আপনার ডাইনিং এরিয়া, এই ডাইনিং এরিয়ার স্পেসটা হচ্ছে 7.5 বাই 10। আর এটা দেখতে পাচ্ছেন ইস্ট ফেসিংয়ে রয়েছে, বড় সাইজের একটা বক্স উইন্ডো আপনারা পেয়ে যাবেন। আর একদম রেসিডেন্সিয়াল এরিয়া, শান্ত এরিয়া দেখতে পাচ্ছেন, খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখান থেকে। সো এটা আপনাদেরকে ডাইনিং এরিয়া দেখিয়ে দিলাম। আর ডাইনিং এরিয়াটা যথেষ্ট কিন্তু স্পেশিয়াস রয়েছে, এখানে 6 থেকে 8 জনের ডাইনিং টেবিল এখানে আরামসে হয়ে যাবে। এবার ডাইনিং এরিয়ার ঠিক লেফট সাইডে এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, এখান থেকে আমি ঢুকলাম। এটা হচ্ছে এন্ট্রেন্স, এন্ট্রেন্সের ঠিক পাশে এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুমটা, এটা আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে, ডাইনিং এরিয়া দেখিয়ে দিলাম। এবার ডাইনিং এরিয়ার ঠিক পাশে এটা হচ্ছে একটা সেপারেট কিচেন রয়েছে, এটা হচ্ছে আপনার কিচেন। কিচেনের সাইজটা হচ্ছে 5.5 বাই 10। এই সাইডে দেখতে পাচ্ছেন আপনার ফ্রিজের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর এই সাইডে একটা গ্রানাইটের স্ল্যাব থাকবে, একটা বড় উইন্ডো রয়েছে, চিমনি পয়েন্ট বসানো রয়েছে। আর এখানে আমি জিজ্ঞেস করেছিলাম আরও মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্ট আপনারা এখানে পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আপনার কিচেনটা। আর এটা দেখতে পাচ্ছেন কিচেনটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং। সো কিচেন থেকে বেরোলাম, এটা হচ্ছে আপনার ডাইনিং এরিয়া, এটা হচ্ছে এন্ট্রেন্স, এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে লিভিং এরিয়া। এবার আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুমটা এন্ট্রেন্সের ঠিক পাশে। আর এই বেডরুমের সাইজটা হচ্ছে 14.5 বাই 10। আর এটা দেখতে পাচ্ছেন ইস্ট ফেসিংয়ে রয়েছে, বড় সাইজের একটা বক্স উইন্ডো আপনারা পেয়ে যাবেন, এসি পয়েন্ট আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আর এটা হচ্ছে আপনার লোকালিটি, এই সাইডে আপনারা সুইচেস পেয়ে যাবেন। ফার্স্ট বেডরুম থেকে বেরোচ্ছি, এটা আপনাদেরকে ডাইনিং এরিয়া দেখিয়ে দিলাম, এটা হচ্ছে আপনার কিচেন, এটা হচ্ছে আপনার লিভিং এরিয়া। এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখিয়ে দিই, এটা হচ্ছে আপনার কমন বাথরুমটা, এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ একটা ব্যালকনি পেয়ে যাবেন। আর এটা হচ্ছে থার্ড বেডরুম, এটা হচ্ছে মাস্টার বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ একটা বাথরুম পেয়ে যাচ্ছেন। এবার আপনাকে ডিটেলসে দেখিয়ে দিই, এটা এটা হচ্ছে আপনার কমন বাথরুম, এই কমন বাথরুমের সাইজটা হচ্ছে 8 বাই 4.5। আর এটা আপনারা দেখতে পাচ্ছেন ইস্ট ফেসিংয়ে রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন বেসিনের পয়েন্টটা পেয়ে যাবেন, শাওয়ারের পয়েন্ট এখানে থাকবে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, এখানে গিজারের পয়েন্টটা রয়েছে দেখতে পাচ্ছেন, গিজারের পয়েন্টটা, এক্সস্ট ফ্যানের পয়েন্ট রয়েছে, আর সামনে কোমোটের পয়েন্টটা আপনারা পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন প্লাস্টারের কাজ হয়ে গেছে, পুট্টির কাজ এখন বাকি আছে। সো কমন বাথরুম থেকে বেরোলাম, এবার আপনাকে সেকেন্ড বেডরুমটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম। এই সেকেন্ড বেডরুমের সাইজটা হচ্ছে 9.5 বাই 13.5। এটা দেখতে পাচ্ছেন এটা আপনার সাউথ ফেসিংয়ে রয়েছে। আর এখানে যেটা পাবেন সেটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি। আর এই ব্যালকনির সাইজটা আপনাদেরকে বলে দিই, এই অ্যাটাচ ব্যালকনির সাইজটা হচ্ছে আপনার 3.5 বাই 10। আর এটাও আপনার রোড ভিউ, একদম রেসিডেন্সিয়াল এরিয়া দেখতে পাচ্ছেন, চুপচাপ শান্ত পরিবেশ। সো এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুমটা দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিচ্ছি,
যেটা কমন বাথরুমের ঠিক পাশেই রয়েছে, এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। তো মাস্টার বেডরুম দেখানোর আগে অ্যাটাচ বাথরুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম, এটার সাইজ হচ্ছে 8x4.5। আর এটা দেখতে পাচ্ছেন ইস্ট ফেসিং রয়েছে, এখানে আপনারা বেসিন পেয়ে যাবেন, এই সাইডে আপনারা শাওয়ারের পয়েন্ট পেয়ে যাবেন। আর বেস্ট পার্ট লাগলো, অ্যাটাচ বাথরুমে কিন্তু আপনারা গিজারের পয়েন্ট পাচ্ছেন, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, উপরে এক্সস্ট ফ্যানের পয়েন্ট পেয়ে যাবেন, আর নিচে কোমরটা রয়েছে। আর অ্যাটাচ বাথরুমের ঠিক উপরে দেখতে পাচ্ছেন লফট এ রয়েছে, তো জিনিসপত্র রাখার জন্য এনাফ স্পেস রয়েছে। এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, এটার সাইজ হচ্ছে 12x12। দুটো বড় বড় সাইজের বক্স উইন্ডো আপনারা পেয়ে যাবেন, এসির পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। আর এটা দেখতে পাচ্ছেন সাউথ আর ইস্ট খোলা রয়েছে, এটা আপনার সাউথ ফেসিং আর এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং, এটা হচ্ছে আপনার এরিয়া লোকালিটি। তো মন্টিটা 3BHK ফ্ল্যাটের টু দিয়ে দিলাম, স্পেশিয়াস একটা 3BHK ফ্ল্যাট, দুটো বেডরুমই সাউথ ফেসিং রয়েছে। এবার প্রাইসটা, টোটাল স্কোয়ার ফিট হচ্ছে 1282 স্কোয়ার ফিট। আচ্ছা, আর পার প্রাইস হচ্ছে 4800, মানে পার স্কোয়ার ফিট, পার স্কোয়ার ফিট। আর টোটাল প্রাইস, টোটাল প্রাইস হচ্ছে 61,53,600। দারুন। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে কোনো ব্রোকারেজ লাগছে না, আর আমার সাবস্ক্রাইবারদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে, তাই তো? ওকে, থ্যাংক ইউ। এবার আপনাদেরকে 2BHK ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দিচ্ছি, এটা স্যার হচ্ছে 1040 স্কোয়ার ফিট, এটা হচ্ছে এন্ট্রেন্স, আর এটা দেখতে পাচ্ছেন এটা আপনার সাউথ ফেসিংয়ে রয়েছে, আর তার ঠিক লেফট সাইডে এটা দেখতে পাচ্ছেন লিফট এরিয়া, তো লিফটের কাজ এখন চলছে। আর এন্ট্রেন্সের ঠিক রাইট সাইডে এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস, এখানে আপনার গ্রানাইট ইউজ করা হবে, আর সিঁড়িগুলো কিন্তু যথেষ্ট চড়া। আর ফ্লোরিং যেটা হবে সেটা হচ্ছে আপনার ভেট্রিফাইড টাইলস এখানে ইউজ করা হবে, আর এটা হচ্ছে আপনার লিভিং এরিয়া, আর এই লিভিং এরিয়ার সাইজটা হচ্ছে আপনার 9.4x18, এটা হচ্ছে লিভিং এরিয়া। আর এখানে একটা জিনিস ভালো লাগলো, সেটা হচ্ছে লিভিং এরিয়া আর ডাইনিং এরিয়া পুরোপুরি সেপারেট রয়েছে, একদম স্পেশিয়াস লিভিং এরিয়া রয়েছে। আর এই সাইডে দেখতে পাচ্ছেন লম্বা করে আপনারা সোফা সেট রাখতে পারেন এল শেপের, বিকজ তার ঠিক অপোজিটে এখানে দেখতে পাচ্ছেন টিভির পয়েন্টটা রয়েছে। তো এটা আপনাদেরকে লিভিং এরিয়া দেখিয়ে দিলাম, আর তার ঠিক রাইট সাইডে এটা হচ্ছে আপনার ডাইনিং এরিয়া, এটা আপনার ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে, আর এটার সাইজ হচ্ছে 10x7.5। দেখতে পাচ্ছেন এটা আপনার ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে, বড় সাইজের একটা বক্স উইন্ডো আপনারা পেয়ে যাবেন। তো ডাইনিং এরিয়াটাও স্পেশিয়াস রয়েছে, এখানে 6 থেকে 8 জনের ডাইনিং টেবিল আরামসে এখানে বসে যাবে, কোনো অসুবিধা হবে না। আর তার ঠিক লেফট সাইডে এটা হচ্ছে আপনার কিচেন, সেপারেট একটা কিচেন রয়েছে, আর এই কিচেনের সাইজটা হচ্ছে 10x5.5, এটা হচ্ছে আপনার কিচেনের সাইজ। আর এই কিচেনটা আপনার ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে, বড় সাইজের এখানে সিঙ্ক বসে যাবে, এখানে গ্রানাইট স্ল্যাবস করা থাকবে, আরও পয়েন্ট, মাইক্রোওয়েভ পয়েন্ট, মিক্সার গ্রাইন্ডার পয়েন্ট থাকবে, আর এই পাশটাতে আপনারা ফ্রিজের পয়েন্ট পেয়ে যাবেন, বড় একটা ফ্রিজ এখানে বসাতে পারবেন আপনারা। সো পুট্টির কাজ এখনও হয়নি, প্লাস্টার হয়ে গেছে, তো বাই ডিসেম্বর এটা হ্যান্ড ওভার হয়ে যাবে ফ্ল্যাটটা। একটা উইন্ডো আপনারা পেয়ে যাবেন, আর উপরে দেখতে পাচ্ছেন চিমনির পয়েন্টটা রয়েছে। তো এটা হচ্ছে আপনার কিচেন, এটাও আপনার ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে, এটা আপনাদেরকে ডাইনিং এরিয়া দেখিয়ে দিলাম, সামনে এন্ট্রেন্স রয়েছে লিফটের পাশে, আর এটা হচ্ছে আপনার লিভিং এরিয়া। এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখিয়ে দিই, এটা হচ্ছে আপনার কমন বাথরুম, এটা হচ্ছে ফার্স্ট বেডরুম যার সাথে আপনারা অ্যাটাচ একটা ব্যালকনি পেয়ে যাবেন, আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম যার সাথে অ্যাটাচ একটা বাথরুম পেয়ে যাচ্ছেন। আর উপরে দেখতে পাচ্ছেন লফট এরিয়া এখানে দুটো রয়েছে, মাস্টার বেডরুমে একটা লফট এরিয়া রয়েছে, আর বাথরুমের ঠিক ওপরে একটা লফট এরিয়া রয়েছে। তো আগে আপনাদেরকে বাথরুমটা দেখিয়ে দিই, কমন বাথরুমটা, এটা হচ্ছে কমন বাথরুম, এটার সাইজ হচ্ছে 10x5.5। আমি জিজ্ঞেস করেছিলাম এখানে অ্যান্টিস্কি টাইলস ইউজ করা হবে, তার পাশে এখানে আপনার বেসিন বসানো থাকবে, এই সাইডে শাওয়ারের পয়েন্ট করে দেওয়া থাকবে, এই সাইডে গিজারের পয়েন্ট থাকবে, আর এই সাইডে দেখতে পাচ্ছেন কমোডের পয়েন্ট থাকবে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর উপরে এক্সস্ট ফ্যানের পয়েন্টটা রয়েছে। সো এটা হচ্ছে আপনার কমন বাথরুম,
কমন বাথরুমের ঠিক উপরে লফট এরিয়া রয়েছে, দেখতে পাচ্ছেন জিনিসপত্র রাখার জন্য এনাফ কিন্তু স্পেস রয়েছে। আর এটাও আপনার ওয়েস্ট ফেসিং কমন বাথরুমটা। এবার আপনাকে ফার্স্ট বেডরুমটা দেখিয়ে দিই, এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ দুটো বেডরুমই কিন্তু আপনার সাউথ ফেসিং রয়েছে আর রোড ফেসিং। তো ফার্স্ট বেডরুমটা, এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, এটা সাইজ হচ্ছে 9.4x13.4। দেখে নিন, এটা সাউথ ফেসিংয়ে রয়েছে। এই সাইডে আপনার সুইচেস পেয়ে যাবেন। দুটো বেডরুমে কিন্তু আপনারা এসির পয়েন্ট পাবেন। আর এখানে যেটা পাবেন সেটা হচ্ছে একটা বড় অ্যাটাচ ব্যালকনি। ব্যালকনি এটা সাইজ হচ্ছে 10x2.5। আর এখান থেকে ডিরেক্টলি আপনার রোড ভিউটা পাবেন, দেখতে পাচ্ছেন একদম রোড, মেইন রোডটা রয়েছে। আর এটা হচ্ছে আপনার রুমটা। তো ফার্স্ট বেডরুম থেকে বেরোচ্ছি, এটা হচ্ছে আপনার লিভিং এরিয়া। সামনে দেখতে পাচ্ছেন এন্ট্রেন্স, এন্ট্রেন্সের ঠিক উপরে দেখতে পাচ্ছেন এমসিবিটা বসানো হবে। এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিচ্ছি, যেটা আপনার কমন বাথরুমের ঠিক পাশেই রয়েছে। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। তো মাস্টার বেডরুম ঢোকার আগে আপনাদেরকে এই অ্যাটাচ বাথরুমটা দেখিয়ে দিই। তার ঠিক ওপরে দেখতে পাচ্ছেন লফট এরিয়া রয়েছে, তো জিনিসপত্র রাখার জন্য এনাফ স্পেস রয়েছে। আর এটা হচ্ছে আপনার বাথরুমটা, এটার সাইজ হচ্ছে 8.2x4.5। এই সাইডে আপনারা বেসিনের পয়েন্ট পেয়ে যাবেন, এই সাইডে শাওয়ারের পয়েন্ট রয়েছে, সামনে কমোড পেয়ে যাবেন, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর উপরে এক্সস্ট ফ্যানের পয়েন্টটা রয়েছে। এটা দেখতে পাচ্ছেন ওয়েস্ট ফেসিংয়ে এই বাথরুমটা রয়েছে। তো আপনাদেরকে অ্যাটাচ বাথরুমটা দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, এটা সাইজ হচ্ছে 11x12 হচ্ছে এটার সাইজ। আর এখানে দেখতে পাচ্ছেন দুটো বড় বড় সাইজের আপনারা বক্স উইন্ডো পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং আর এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং। দেখে নিন, সাউথ আর ওয়েস্ট ফেসিং ওপেন রয়েছে এখানে। এই সাইডে একটা ছোট্ট করে স্পেস রয়েছে। আর এখানে আপনারা এসির পয়েন্টটা পেয়ে যাবেন। তো মন্টিটা 2BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে দুটো বেডরুমে সাউথ ফেসিং রয়েছে আর মাস্টার বেডরুমটা তো সাউথ ওয়েস্ট ওপেন রয়েছে। আর এটা হচ্ছে আপনার 1040 স্কোয়ার ফিট আর পার স্কোয়ার ফিট প্রাইস হচ্ছে 4800। তো টোটাল প্রাইস কত পড়বে? 49,92,000। আচ্ছা, আর এখানে কোনো ব্রোকারেজও লাগছে না। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে আমার সাবস্ক্রাইবারদের জন্য একটা ভালো অফার আছে, ডিসকাউন্ট হয়ে যাবে, তাই তো? 100%। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, এবার আপনাদেরকে 1BHK ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দিচ্ছি। এটা সাইজ হচ্ছে 506 স্কোয়ার ফিট। এটা আপনার ফার্স্ট ফ্লোরে অ্যাভেলেবেল আছে আর একটাই কিন্তু 1BHK অ্যাভেলেবেল রয়েছে। তার ঠিক রাইট সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লিফট এরিয়া, আর লেফট সাইডে এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস। এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার গ্রানাইট ইউজ করা হবে। আর এটা হচ্ছে আপনার এন্ট্রেন্স, এটা আপনার নর্থ ফেসিংয়ে আমি ঢুকছি। আর এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া উইথ ওপেন কিচেন। তো কিচেনটা আমি জিজ্ঞেস করেছিলাম, এটা এই সাইডে আপনার কিচেনটা হবে, ইউনো গ্রানাইট ফিনিশ থাকবে স্ল্যাবগুলো। আর এই সাইডটাতে আপনার চিমনির পয়েন্টের জন্য একটা পয়েন্ট করা হবে, এটা এখনও করা হয়নি। আর একটা বক্স উইন্ডো আপনারা এখানে পেয়ে যাবেন। আর আমি পয়েন্ট জিজ্ঞেস করেছিলাম, আরও পয়েন্ট, মাইক্রোওয়েভ পয়েন্ট, মিক্সার গ্রাইন্ডারের পয়েন্ট আপনারা পেয়ে যাবেন। বড় সাইজের একটা সিঙ্ক বসানো থাকবে আর এখানে ফ্রিজের পয়েন্টটা আপনারা পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া দেখিয়ে দিলাম। আর এই সাইডেই আপনাদেরকে ডাইনিং টেবিল বসাতে হবে। এই সাইডটাতে মোটামুটি 6-8 জনের ডাইনিং টেবিল আরামসে এখানে বসে যাবে। সো এটা আপনাদের লিভিং কাম ডাইনিং এরিয়া উইথ ওপেন কিচেনটা দেখিয়ে দিলাম। এটা আপনার নর্থ ফেসিংয়ে রয়েছে। আর তার ঠিক পাশে লেফট সাইডে এটা হচ্ছে আপনার কমন বাথরুম। তো কমন বাথরুমের সাইজটা হচ্ছে 6x6 আর এটাও আপনার নর্থ ফেসিংয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, উপরে এক্সস্ট ফ্যানের পয়েন্টটা পেয়ে যাবেন। আর এখানে বাথরুম ফিটিংস আর বেসিন যেগুলো থাকবে সবই পেরিওয়ারে থাকবে। এই সাইডে আপনারা বেসিনের পয়েন্ট আপনারা পেয়ে যাবেন, শাওয়ারের পয়েন্ট এই সাইডে আপনারা পাবেন, কোমোডের পয়েন্ট একদম সাইডে থাকবে। সো এটা হচ্ছে আপনার কমন বাথরুমটা। এবার আপনাদেরকে বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। এন্ট্রেন্সের ঠিক পাশে একটা বেডরুম রয়েছে। আর এটা হচ্ছে আপনার বেডরুম, এটার সাইজ হচ্ছে 10x11 আর এটা আপনার ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে। এটা হচ্ছে ওয়েস্ট ফেসিং আর এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং।
এখানে আপনারা এসির পয়েন্ট পেয়ে যাবেন। আর ওয়্যারিংস, ইলেকট্রিকের ওয়্যারিংস যেগুলো ইউজ করা হবে সেগুলো সবই কিন্তু হেভেলসে হবে। এই সাইডে দেখতে পাচ্ছেন সুইচেস পেয়ে যাবেন, আর একটা বড় সাইজের একটা বক্স উইন্ডো আপনারা পেয়ে যাবেন ওয়েস্ট ফেসিংয়ে। আর নর্থ ফেসিংয়ে আপনারা পাবেন হচ্ছেন অ্যাটাচ একটা ব্যালকনি, এটার সাইজ হচ্ছে 4.5x5। নর্থ ওয়েস্ট ফেসিংয়ে এই ব্যালকনিটা আপনারা পাবেন। আর উপরে দেখতে পাচ্ছেন লফট এরিয়া রয়েছে, তো জিনিসপত্র রাখার জন্য এনাফ স্পেস রয়েছে এই সাইডে। সো এটা হচ্ছে আপনার লোকালিটি রেসিডেন্সিয়াল এরিয়া। তো এটা আপনাদেরকে ব্যালকনি দেখিয়ে দিলাম, এটা হচ্ছে আপনার রুমের সাইজ। ছোটো 1BHK, যারা ছোটো ছোটো 1BHK খুঁজছিলেন দমদম পার্কে, এটা আপনাদের জন্য পারফেক্ট হবে। সো মন্টিদা 1BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম, এবার প্রাইসটা কত পড়ছে টোটাল প্রাইস, আর স্কোয়ার ফিট এরিয়া পার স্কোয়ার ফিট কত আছে প্রাইস? 506 স্কোয়ার ফিট আছে, পার স্কোয়ার ফিট 4800, ইকুয়াল টু 2,428,800। আচ্ছা, এটা হচ্ছে টোটাল প্রাইস। এবার আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে তাহলে তাদের জন্য কিছু স্পেশাল ডিসকাউন্ট আছে? তো একদম ডিসকাউন্ট আছে, মৈনাকদার ব্লগে আসলে একদম ডিসকাউন্ট আছে, একদম ভুল নেই। আচ্ছা, আর এখানে কোনো ব্রোকারেজ লাগছে না? কোনো ব্রোকারেজ লাগছে না, একদম ব্রোকারেজ ফ্রি আছে, অফিস অ্যাড্রেস থাকবে। আচ্ছা, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। তো এখন আমি ছাদে চলে এসেছি, দেখতে পাচ্ছেন ছাদটা যথেষ্ট বড়, আপনারা যে কোনো অনুষ্ঠান করতে পারেন। আমি ডেভেলপারকে জিজ্ঞেস করেছিলাম এখানে রুফ ট্রিটমেন্ট করা হবে, তার উপরে টাইলসও ইউজ করা হবে। আর উপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার জলের ট্যাঙ্কটা বসবে, কংক্রিটের জলের ট্যাঙ্ক, তো জলটা একদম ঠান্ডা থাকবে। আর 15,000 থেকে 20,000 লিটারের জলের ট্যাঙ্ক এখানে আপনারা পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার লোকালিটি এরিয়াটা জাস্ট দেখে। তো আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম, ছাদের কন্ডিশনও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।